प्रश्न सुंदर कथा नबुआत नबुआत शब्द अर्थ की नबुआत कथा आछे और नबुआत शब्द अर्थ की हेलो हेलो धातु हईते उत्पत्ति नवत नव धातु हईते नवते उत्पत्ति गायबी गायबी खबर देने वाला जिनि তিনি হলেন নবুয়ত প্রাপ্ত আর এই নবুয়ত বা এই নবুয়ত কোথায় আছে বর্তমানে এই নবুয়ত আছে নবীর ওয়ারিস তুলাম্বিয়ার গেছেন যে আমার ওয়ারিসদার যারা নাই রে নবী ওয়ারিস তুলাম্বিয়া তাদের কাছে সেই নবীন নূর আছে যারা নাই এ রাসূল তাদেরকে বলাই হয়েছে নাই এ রাসূল রাসূলের ওয়ারিস ওয়ারিস তুলাম বিয়া আর সেই গাইবি কবর যারা দিতে জানে তারাই হইল নবী শব্দের অর্থই হইল খুব গুপ্ত খবর দেওয়ালা এই ছিল আপনার প্রশ্ন তো আগে একটি গান করি পরে পরে দেখা যাক কি হয় সে তার কাছে আরো অনেক জাতির সুর আছে এটা কালি যেমন ফইলা ফইলাটাই কিনে আছে রাত্র যত গভীর হবে এত আইটেম কালি তার বাড়বো লাগিল আমার নাতি জামাই পাখি যদি হইতাম রে আমি পাখি যদি এক বিশ্বাসে মারতা মুরা আমি কি দেখতে পারবো না মদিনায় মনোয়ারা Thank you.
Thank you.
মদন থানা সেন্টারে যায় এখন আমরা যে এনে আসছি এটা হলো মদন থানার একটা অংশ ময়দান সান্ডাও রত্নপুর এটি কিন্তু সেন্টার না সেন্টারটা হইল আরেকটা জায়গা নির্দিষ্ট জায়গা মদিনা একটা শহর বিরাট শহর আর রাসূল যেখানে আছেন সেই জায়গাটার নাম হইল মদিনায়ে মনোয়ারা সেই নির্দিষ্ট সেই জায়গাটার নাম হইল মদিনায়ে মনোয়ারা আমার বিপক্ষের বন্ধু যিনি তিনি একটা গান গাইলেন বেলাইতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কেন ভজলে কি আর রাসূল পাবি রাসূল জন্ম নিল মক্কায় বলে না গানের মধ্যে বিপক্ষের বন্ধু কে বলবো রাসূল মক্কায় জন্ম নেয় নাই রাসূল মক্কায় জন্ম নেয় নাই এবং রাসূলের মাতা পিতাও নেই এই যে বলা হয় যে আব্দুল্লাহ পিতা মাতা আমেনা এই আব্দুল্লাহ আমেনা হইল মুহাম্মাদের মাতা পিতা কিন্তু রাসূলের মাতা পিতা আব্দুল্লাহ আমেনা না আর তিনি জন্ম গ্রহণ করেন নাই নতুন কিছু কথা শুনে যাবে না ইসু আপনি তো আর্জেন্টিনা হয়ে গেছেন নাকি আর্জেন্টিনা যেহেতু অন্য হয়ে গেছেন আমি তো এমনি ব্রাজিল আপনি যেহেতু আর্জেন্টিনা আমি এমনি ব্রাজিল দেখেন খেলার আওয়াজটা দেখেন কোন দেখা আপনি তো কইছেন যে গোলটা আমি দেব আর্জেন্টিনার হয়ে দুই মহিলায় প্রতিদিন খাদ্যা হয় যে মহিলায় টুসি হন ছন এলারে খালি মারে মুডা মহিলায় তো জামাই আই আসে আয়া দেহে তার বউ কান্দছে আসতে তো জামাই কয়ে তুই কান্দস করে আর কোনদিন যদি কাজে লাগবে বুঝ ধরবে পরের দিন আমার কিতালে কাজে লাগছে লাগিয়ে যে সিহন বেটির মাসছে বেটি কান্তাছে এই সময় জামাই আইছে কিরে ওর কান্তাস কেরে আসবো মানে মারছে কয়তে আসবো তোরে মারছে তুই কি ধরছ কয় আমি কি ধরা এই লাই কি তা করছে যে বিড়ির সাথে কাজে লাগছে এই বিড়ির কিছু লাউ গাছ খুব সুন্দর হয়ে উঠতেছে ফোন বানাওয়ে মাটির তলে যে টাকা দিয়া এলাও গাছ গুড়িটি কাটতে দিছে নিচে দেয় কি এখন কান্দের জামাই কয় বুঝবো না আমি তো কিতাব করছি খাই রোড উঠলে আমি তো কিতাব করছি খাই রোড উঠলে বুঝবো না মানে রোড উঠলে কাজটি মানে শুকনা হয়ে যাবে ফুটা হয়ে যাবে গাছ মরে যাবে আমি যে কিতা করছি এটা খালি ওই ডুবলে বলবো না আপনিও বুঝবো এই ডুবলে উঠলে করতে যে বললো হয় এটা রোজে উঠলে বলবো তো যাক খুব সুন্দর কথা আমি যথাসাধ্য অনুসারে জবাব দিলাম নবুয়াত শব্দের অর্থ নবধাতু হইতে নবতের উৎপত্তি এবং
জমজমাট কাদের কাছে আছে নাইমে রাসূলদের কাছে আছে নাইমে রাসূলদের কাছে সেই মুহাম্মাদী নূর আছে আল্লাহ পাক কোরআনে বলছে আমার নূরে মুহাম্মদ আর মুহাম্মাদের নূরে সারে জাহান সকল কিছু সৃষ্টি হলো সেই মুহাম্মাদী নূরে এই জায়গা এইবার আমি একটু আমার জায়গায় দুইটা কথা রাখতে চাই একটা কথা হইল এই বেলায়েত এই বেলায়েত প্রাপ্ত হইছেন পৃথিবীতে আসার আগেই একজন বেলায়েত প্রাপ্ত হয়ে গেছে পৃথিবীতে আসে নাই সে কিভাবে বেলায়েত প্রাপ্ত হইল এটা আমার একটু বোঝার বিষয় পৃথিবীতে আসার আগেই সে বেলায়েত প্রাপ্ত হইল এটা কিভাবে হইল এই একটু জায়গা বোঝার দরকার আরেকটা বিষয় হইল বেলায়েত প্রাপ্ত এক ব্যক্তি তাকে 60 গজ মাটির নিচে তার কবর দেওয়া হয়েছে 60 গজ বেলায়েত প্রাপ্ত ব্যক্তি তাকে 60 গজ মাটির তলে তার কবর হয়েছে আমার একটু বোঝার বিষয় যে বেলায়েত প্রাপ্ত ব্যক্তিকে তাকে 60 গজ মাটির তলে তাকে কবর দেওয়া হলো তার কারণটা কি আর এই ব্যক্তিটার নাম কি এই দুটার কথাই রাখলাম এর বেশি আর না আমার বিপক্ষের বন্ধু যেহেতু বিচ্ছেদ গাইছে আমার তো গায়ে লাগে লাগে নাকি কোনটা শুনবেন ফুরান না নতুন Yeah.
অল্প খেলা নিয়ে ব্যস্ত নাকি? সালাম শ্রদ্ধা জানাই আমাদের উপজেলার যিনি চেয়ারম্যান সাহেব বসে আছেন, বললেন যে আমার একটি গান শুনে নাকি উনি চলে যাবেন। বয়োজ্যেষ্ঠ মানুষ এতক্ষণ পর্যন্ত বসে আছে, এটা অনেক বড় পাওয়া। কারণ অনেক চেয়ারম্যান মেম্বার আছে, আইসাই কোনো রকমে মঞ্চটাকে হয়তো যদি কোনো কাজ থাকে তার দুইটা কথা বলে তার থাকার দরকার হয় না, সে কতক্ষণে চলে যাবে। কিন্তু চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রয়ে গেল মনের গভীর থেকে এখন পর্যন্ত বসে আছেন। তা আমি ছোট করে এক একটি গান গাই, তারপরে ধন্যবাদ। সময় থাকতে পীর ধরো মন কাছে হইয়া তোরি কর, সময় থাকতে পীর ধরো মন কাছে হইয়া তোরি কর, পীরের হাতে পায়া ধরিলে কাফেলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় এক ব্যক্তি আমার বড় পীরকে দেখে পিছনে ঘুরে দাঁড়িয়ে রইল।
আমার বড়বীর মনে মনে চিন্তা করে যে সারা দুনিয়ার মানুষ আমাকে দেখার জন্য পাগল, কত আকুল হয়ে যায়। আর এই ব্যক্তিটা আমাকে দেখে পিছন সাইড দিয়ে দাঁড়ায় রইল। আল্লাহ, কোনো বেয়াদবিকে আমি করে ফেললাম? বিনয়ের সহিত দিয়ে বলছে, বাবা আমি আব্দুল কাদের জিলানি বিরাগের পিরদাস থেকে মাহবুবুল সুবহানি গাউসে সাউদ বড় কি আমার নাম আব্দুল কাদের আমার নাম লোকে আমাকে বড় কি কয়। বাবা আপনি এভাবে করে আমার থেকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছেন, আমি কি এমন অপরাধ করলাম যে আপনি আমার মুখটাও দেখতে চাইলেন তো নাই বরঞ্চ ঘুরে দাঁড়িয়ে গেলেন? বাবা গো, ছোট বাজান, আমার যতটুকু মনে পড়ে আমার মনের অজান্তেও আমি আপনার সাথে কোনো ভুল করেছি কিনা আমার মনে পড়ে না, আপনি কি বলবেন এর বিষয় কি? ওই ব্যক্তি বলল, চোখ বন্ধ করে বলল, বড় পি আপনি আমাকে আল্লাহর হস্তে মোহাম্মদকে হস্তে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার দিকে ঘুরলাম বড় পি কিন্তু চোখ খুলতে পারবো না। বলছেন, বড় পি আমি শুনেছি আপনি নাকি অনেক সুন্দর দেখতে, আপনার চেহারা মোবারক নাকি অনেক সুশ্রী অনেক সুন্দর, আমার পিঠটা না আপনার মতো তো সুন্দর না। ও বড় পি আমি আপনার ওই রূপের দিকে তাকিয়ে যদি আমি আমার পীরের চেহারা ভুলে যাই, যদি ওই রূপ আমি মনে রাখতে না পারি, এর জন্য বড় পি আমার কালাই আমার কাছে বলার ভালো, এর জন্য আপনি তো বেলায়েতের বাচ্চা তরানি হল, কিন্তু আমার যে সেই কান্দারি পড়ে পড়ে ভয় পরে কান্দারি, আমি আমার বন্ধুর ওই কালা চেহারা ওই চেহারা নিয়েই থাকতে চাই, এর জন্য আপনার দিকে আমার আমি যদি ওই রূপকে ভুলে যাই নিজের ভুল যাতে না করি নিজের জন্যই আমি আপনাকে দেখি। এক ভক্ত গেছে পীরের বাড়ি, পীর কয়, বাবা কেন আইসো? কয়, বাবা বিদেশ ছিলাম অনেকদিন ব্যবসা বাণিজ্য করছি, এখন আর রুটি রুজির ব্যবস্থা কমে গেছে বাবা, আমার একটু বিদেশ যেতে বাবা দয়াল করে, বাবা রে এবার আর যাইস না, এবার গেলে বিপদ হইল, মনে মনে চিন্তা করে দয়াল নিষেধ করলো আমার কয় দূর, যদি বিদেশে না যাইতে নে কামাই না করলে সন্তান সন্তানি বাঁচবে কিভাবে? বিদেশ গেছে ওই বছর ব্যবসায় লাভ বড় বেশি হয়েছে, গুইরা এই শহরে আর পীরে বাইতে যায় না কেন, তো কত হইল এ একটা পীর হইয়া, আমার তো প্রথমে কোনো যাইতে না তারপর আমি গেলাম, গেলাম তো গেলাম, এত বছর ধরে বিদেশ করছি, এইবারের বিদেশের জীবনে আমার সর্বোচ্চ পয়সা আমি কামাই করছি, হ্যাঁ কোনো ফির হই না, গেছে বড় পীরের দরবারে বলে, বড় পীর আপনার দরবার আসছে আমার মুরিদ করেন, বড় পীর তো অন্তর জামি চোখ বন্ধ করে চায় দেখে না, তো বিক্রি হয়ে গেছে বিক্রি মাল, এই একে আর ক্রয় করা এর আর ক্রয় আর বিক্রয়ের কোনো কিছু নাই, বললো বাবা তুমি তো বিক্রি হয়ে গেছো, ওই কথা বাদ দেন, এমন একজনের কাছে মুড়ি গেছিলাম সে আমার এই করলো এই ঘটনা, আপনি এই বড় ফির ওইটা কোনো ফির হই না, বিদেশ যে গেছিলা কেমন দিন হাল কাটলো, পরিবার পরিজন কি কে আছে? কয় এই এরা এরা আছে, কয় তাকে কথা মনে পড়তো না? কয় মনে পড়তো স্বপ্নের মতো একটু দেখতাম, কয় স্বপ্নে কি শুধু পরিবার পরিজন দেখতাম নাকি আরো কিছু দেখছে? তোমার পীর যে তোমাকে বলেছিল এটাই সত্যি কথা বলেছিল, তুমি যে পীরের তুমি একটু চেয়ে দেখো তোমার এই হোলকূপের নিচে একটা দাগ দেখা যায়, এই দাগটা কিসের তুমি বলতে পারো? কয় আমি একবার স্বপ্নে দেখছিলাম আমি যখন
ব্যবসার জন্য বা নিজের জন্য যখন ভিন্ন দেশে যাই আমাকে ডাকাইতের দলে ধরে ডাকাইতের দল ধরে আমার সব কিছু নিয়ে যেতে চায় এমন তো অবস্থায় কে যেন একজন এসে তারবারে নিয়ে সামনে দাঁড়াইলো এর আগেই ডাকাতের সর্দার আমার এই জায়গার মধ্যে গলাটার মধ্যে একটা পোস্ট দিয়া আমাকে রক্তাক্ত করে আমার যা মুনাফার জোর ছিল আমার যে টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে চলা যায় কিন্তু সেই সময় এক ব্যক্তি এসে আমার সামনে দাঁড়াইয়া আমার এই তার পিছনে নিয়া তার হাত দিয়া আমার এই জায়গাটাকে একটু মোছন করে দিল এবং সাথে সাথে আমার রক্ত পড়া বন্ধ হয়ে গেল আর ওই ডাকাইতের দল দূর দূর করে পড়ল ওইটা আর কেউ না ওইটা হলো তোমার পীর তুমি যে পীরের কথা অমান্য করছো শোনো নাই স্বপ্নযোগে আইসা অবশ্যই তোমার এই বিপদ ছিল তোমার সাথে তুমি যদি ওই দিন তোমার পীর যদি তোমাকে মহব্বত না করতো তুমি পীরের নিষেধ শোনো নাই তারপরেও তোমার পীর তোমার এই যে বালা মুসিবত ছিল এইটা তোমার স্বপ্নের মাধ্যমে কাটাই দিছে আরে মাতাল রাজা কইছে সপ্ত তলায় ফুল কুটুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি দাঁত পইরাছে পাকনা বুড়ি ওরে দাঁত পইরাছে পাকনা বুড়ি কয় লাগরে খেলা গারো চাই ওরে মায়ে ছিয়ে সতি তারা বন্ধে ভূতে হলো তলায় ফুল কুটুরি বোবাই কয় মোর মাথায় বাড়ি দাঁত পয়রাছে পাকনা বুড়ি কয় ডাক রেখে লাগারো চাই ঠাকুরের মতো ঠাকুর একজন হইলেই চলে এত ঘন ঘন ঠাকুর ঘটনার কোন দরকার নাই তাই গানে বলেছে কি তোমার পীরকে দেখে দূরে যাও যদি গুরুর পরীক্ষায় পাশ কইরা জন্ম জন্মান্তরের জন্য রঙ্গিলা হয়ে গেছে যায়া দেখে দাফন কাফনের সময় ওই পদনখানি ওই চেহারা আর আমির খুশু নাই দয়াল নিজামউদ্দিন আউলিয়ার রূপ হয়ে গেছে গুরুর জাতের সাথে মিশা গেলে আর নাই মরণে দর গুরুর জাতের সাথে যদি তুমি মিশে যাও তাহলে
তাহলে তোমার আশা যাওয়া বাড়ানো হয়ে যাবে, তোমার জন্ম মরণে আর কোনো ভাবনা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কিন্তু মান আলাফা নাফসাহু ফাকা তারাফা রাব্বাহু, যে চিনেছে নফসকে সেই চিনেছে রব্বকে। সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন আত্মনাম বৃদ্ধি, নিজকে নিজে চেনা। সক্রেটিস বলেছেন নদাই স্থান, এখানেও কিন্তু সার্বিক ভাব যে কথা নিজকে নিজে চেনা। এবার নিজকে নিজে কি করে চেনা যায়, তোমার ওই কুণ্ডলী যখন চেতন হয় তখন তোমার এই নিজকে নিজের চেনার উপায় অতি সংকটে রয়। এই কুণ্ডলী যখন তোমার চেতন হবে তখন তোমার এই আত্মা জাগৃত হবে, সেই দিনই তুমি যাইয়া ভক্তি দিবে আর যে সারোপায়। অনেক গোপন কথা আছে এই দুনিয়ার, অমরত্ব লাভ করার অনেক সাধু পুরুষ, অনেক অনেক মুনি ঋষি এই জন্ম জন্মান্তর চক্ষের লোক চক্ষু অন্তরালে চলে গেছে, এই ধরাধাম থেকে এই মাটির দেহ ত্যাগ করে চলে গেছে, কিন্তু অমর হয়ে রয়েছে সংসার, অমর হয়ে আছে সংসারে। এই অমরত্ব যদি লাভ করতে চাও এই দুনিয়াদারি এই আড়াআড়ি এই বাড়াবাড়ি সব কিছু ছেড়ে দিয়ে যায়া একবার ভক্তি জানাও প্রিয় মুর্শিদের পায়। কমানো দুই দিনের দুনিয়া দুই দিনের বন্দিগিরি, সময় নাই আর সময়। মানুষে কয় বয়স বাড়ে আমি কই কবে, এটা সত্যি না মিথ্যা সেটা বলে, একই হারের ভাত বাবায় উপার্জন আর মায় যাইয়া চুলার মধ্যে রান্না কইরা বাবার সামনে দেয় এক প্লেট, পোড়ার সামনে দেয় এক প্লেট, একই মাছের টুকরা একই হাড়ির ভাত বাবাই খায়া দিনে দিনে বৃদ্ধ হয়ে যায় আর সন্তান যুবক হয়। বাবার জন্য ছেলের জন্য কিন্তু আলাদা হাড়ি হাড়ি বসানো হয় না, একই হাড়ির ভাত খায়া কেউ বৃদ্ধ হচ্ছে আর কেউ যুবক হচ্ছে। বয়স দিন চলে যাচ্ছে চলে যাচ্ছে, নাই সময়ের বেশি নাই, আসার খুব সময় যাওয়ার সময় নাই। বাবার যৌবনে যে সন্তান আসলো তার নাম দিল বড়, তারপরে যে আইলো তারে কয় মেজ, তারপরে কেউ আইলে আগমনে খুশি হয়ে তারে কয় সেজ, তারপরে নাম ডাইল ছোট, বড় আইলো মেজ আইলো সেজ আইলো ছোট আইলো, কিন্তু যাওয়া আসার একটা সময় হলো, যাওয়ার দিন কোনা ঠিক রইল না। আশা ইমানদার না হইয়া কবরে যাওয়া যাবে না, আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আইসো না। Hey!
বন্ধু
করে থাকি আমি পাটায় শান্তি পাই আমি জানি প্রশ্ন যা ছিল জবাব অতি চমৎকার এখানে জবাবে আমার কোনো কথাই নাই কিন্তু গল্প যে একটা দিছি কি এর বলে রোদ উঠলে টের পাওয়া যাইব এক বেটা খালি গণ গণ বিয়া করি সবাই খালি বিয়া করিল মহিলার মুখে আবার খুব মধুর কারণ আমাদের সমাজে এরকম পুরুষ কিংবা নারী এটা না সমস্যা না সমস্যা হচ্ছে কিছু মানুষই থাকে এরা হলো ভ্যাসধারী শয়তান দেখবেন মুখ দিয়ে একদম আপনার ভিজাই দিতে আরে বোন তোমার সারা আমার কিছু বলছে না তোমার না দেখলি পরের মধ্যে কিরম কিরম ঠেয়ে সতীন যদি দুনিয়া সতীন দেবা বাইরা খাওয়া এসে তো শান্তি আছে দুনিয়া পরনে কাপড়টা যদি ধুইয়া দেয় তো মন হইব না আইলো মায়ও তৈরি করে নেই মতি নেজা করতেছে মার্কেটের বই নতুন পুস্তকটা ছিল হয়ে যায় মানে বেটি খালি কৌশল খাতা আই নি কয় স্বামী এসে করে তুমি যাও না তুমি কেন আনবো এনে এনে ঘুরো আবার প্যাস হই মাথার মধ্যে বিলি দিয়ে দেই কাপড়টা গোসল করতে গেলে কয় যাও ছোট তুমি ওনার কাছে যাও আমি তোমার কাপড় দিয়ে দিই অন ছোট কয় বড় যে কি বাবা এরম মানা তো আমার জীবনে আমি রূপকথার গল্পেও শুনি নাই পরে খালি মনে মনে চিন্তা করতেছে খেদায় কেমনি খেদায় কেমনি তাই ভাদ্র মাস ভাদ্র মাসে তালে রে আপনি গাইবা গেছেন একটু বসেন বসেন কেন অনেক রৌদ্র করছে ভাদ্র মাস ধরে তাল নিয়ে আসলাম বড় বউ একটা কাজ করো এই তালটা একটু সুন্দর করে বানাইছি তুই পিঠা বানাইলে একটু খাই অনেক এই ছোট বউরে আমার আজকে কায়দা করে কয় ছোট একটা কাজ করো তুমি একটু পুকুর ঘাটে যাও যা একটু পানি নিয়ে আসো বইনি রান্নার পানি নেই উনি আবার বাজার থেকে আসছে তাল দিয়ে পিঠা বানাইতে কইছে তো ছোট বউকে ঠিক আছে যাই গেছে অন যাওয়ার পরে ওই যে বুইরাটা ঠাকুর দেখে এটা দূর ভূতে হয়ে দিছে ঘরের বারান্দায় বড় বউটা বসে কি আইয়া সুন্দর করে একদম পিছন দিয়া লেপ বা তালের লাগাই দিছে ছোট হয়েছে কি রে ঘটনা কি এরকম অবস্থা কেন সনাতন ধর্মের ছিল তো সাদা ধুতি পরা যেমন তাল দা এমনই তো কালার দা বুঝছেন না ছোট বোকা ওই শিক্ষিত একটা ভোট কেমন পেয়েছে নাকি জ্বালার মধ্যে আসি রে কবি আপনি আমার বাইরে করলে দিন বাংলা খুঁজে না তাল যায় না
আমার কাজ দিন তো করব না কাম মনে করে কাম করে বসে ওটা না যা হাত দিয়ে দা পরিষ্কার হয়ে আর বুইরা তো কিছু পায় না না পাইলে কি হবে না দেন না দেন করে কাম হই দে এর মধ্যে আইছে বড় বড় ধরে কি ছোট কি হয়েছে হ্যাঁ কত দেন না দেন না কি করছে পানি বসর তলে আলো নষ্ট করে দিলে এই কাম করে না বলছে তাল খাইতে যাই এমনি কেন অবস্থা আর না তাল খাইলে আর পেট গরম হয়ে যাবে হলো হই না ভাই একটু হলোই হ্যাঁ ছোট স্বামী ভজনা কি করে করতে হয় সেটা এখনো জানিস নি উনি না হয় একটু অসচেতন হয়ে হেগেই দিয়েছে তাই বলে তুই তার সাথে এমন ব্যবহার করবি স্বামী ভজনা তো শিখিস নি দেখ স্বামী ভজনা কাকে বলে দুটি ডানা লইয়া বড় ভগবানের সাদা শুরু করছে স্বামী ভজনা দেয় এটা সে খুব আমি জানিস আমি পতি এমন এমন ভাবে ভজনা করি আমার পতির বিষ্ঠা ময়লা আমি চেটে চেটে খেতেও পারি অবসর দেখো এত কথা কয় না চাইটা চাইটা খাইতারো এডি কোরা খুব সহজ একটু পারলে চাইটা খাইয়া দে ঠিক আছে ছোট তুই যখন বললি তখন আমি খেয়েই দেখাচ্ছি হ্যাঁ তো জানে কাম কি করে তুই আসলে তো এটা ময়লা না এটা তো কাল হ্যাঁ দুধে শুদ্ধ সিপ্রা খাইলে নাকি বইরে কয় এত দিনে আমার রাগ করিছি দেখছো আমি কারে থুয়ে কারে লইয়া খাতি করে উঠতাছি আহারে আমার বউ রে এমন বউ কি জীবনে মিলে আমার ময়লা আমি না হয় একটু হেগেই দিলাম ময়লা চেটে চেটে খেয়ে নিল এই সারাম যদি তুই বাড়ি থেকে বের তোর চেহারা আমি আর দেখতে চাই না যা করেছি জীবনে ভুল করেছি এবার বড় দায় কোনা কাঞ্জিতে সাইড সকের মধ্যে টিভি লাগাবে কেমন লাগে যত সোজা মনে করছো হাইয়ের ভাত খাওয়া হতিনের ভাত খাওয়া তো সোজা লাগে কায়দা আছে কায়দা মতো কাম করে দিলাম যা ওই না এবার ছোট লোক আমি বুঝছি এত যে মা কামা কি এত যে পিরিতি আসলে যে তুমি আমার তাড়ানোর জন্য এত কৌশল করছো আমার খেতা নেই লেগে কি করতে এটা আমি এত খুলে বুঝলাম আমারে আপনি আইসি আপনার দেশে আপনার মাটিতে খুব দোস্ত দোস্তাইনি কইয়া এরপরে বলে আমার এটা বুঝবেন বুঝবেন টের পাইবেন রোদ উঠলে তা আপনি যে আমার তাড়ানোর মতো একটা ব্যবস্থা করতেছেন এইটা আমি খুব ভালো কইয়া আমার কাছে যাচ্ছিল মাথা কই রাবি নাম খাই এইবার একটা প্রশ্ন বিশেষ রইল আমার জানি নবী নবুয়ত প্রাপ্ত হইলেন প্রাপ্ত হইয়া দেখেন একমাত্র মোহরে নবুয়ত শুধুমাত্র আমার নবীর বেলায় এক এক নবীর বেলায় ছিলেন এক একটা মাজেজা যেমন সুলেমান নবীর বেলায় ছিলেন আন্টি জানেন না আপনারা তার ওই কেরামতি ছিল আন্টির মধ্যে মুসা নবী তার মাজেজা ছিলেন তার লাঠির মধ্যে হাতের মধ্যে যেই আশা ছিলেন এমনি এক এক নবীর বেলায় এক এক মাঝে যে এক এক রকম ছিল কিন্তু আমার দয়াল নবীর বেলায় একমাত্র ছিলেন স্থির যুক্ত সেটা ছিল মোহরে নবুয়ত আমার একটু জানার দরকার বলেন আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হইয়া তারপরে এই নবুয়ত কেন অন্যের কাছে গচ্ছিত রাখে এই মোহরে নবুয়ত আমার দয়াল নবীর বেলায় কিন্তু আমার জানতে মনে লয় দলিল এতে উচিত কথা কয় দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হইয়া আবার এই নবুয়ত কেন অন্যের কাছে গচ্ছিত রাখে শুধু কি তাই আর একটু দলিল করে দেখতে পাই কি একজন নারীও নাকি তিন নবীর সাক্ষাতে নবুয়তের অধিকারী হয়েছিল একটু জানার দরকার আছে না একজন নারীও নাকি তিনজন নবীর সাক্ষাতে নবুয়তের অধিকারী হয়েছিলেন আপনি একটু যদি মন আপনার যতটুকু ভালো লাগে যেইভাবে ভালো লাগে দেখেন আমি চাইলে আপনারে বলতে পারি আপনি নাম কোন আপনি এইটা কোন আপনি হেইটা কোন তাতে আমি আমার
আমার মত করে আমি বললাম আমার জায়গাটাকে শক্ত রাখার জন্য কিন্তু এর পরিপূর্ণ তৃপ্তি এর পরিপূর্ণ রস আশাবন তখনই হবে যখন এর মূল যে বিষয়টা সেটা উদ্ঘাটন হয়ে যাবে আপনার যেইখান থেকে যেইভাবে মনে লয় আপনি আপনার ভক্তদের উদ্দেশ্যে কিভাবে বোঝাবেন সেই বুঝটা আমার কাছে পাইলে আমার পাওয়া হয়ে যায় কেন